तो फ्रेंड्स আপনাদের একটা ছোট ইনফরমেশন দিই তো যারা আপনারা প্রাইভেটে অ্যাপোলো হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তার দেখাতে চাইছেন বা ডাক্তার দেখানোর চিন্তা ভাবনা করছেন তো যারা অলরেডি জানেন তাদের জন্য নয় তো যারা জানেন না তাদের জন্য তারা কিভাবে করবেন অনলাইনে আপনারা অ্যাপলোর অ্যাপ যেটা আছে সেটা আপনারা ইনস্টল করে নেবেন তো সেইখান থেকে আপনারা ডাক্তারের নাম যদি জানা থাকে তাহলে পরে সেই ডাক্তারের নাম দিয়ে ডাইরেক্ট সার্চ করতে পারেন অথবা আপনার যে প্রবলেম আছে সেই প্রবলেমটা বা আপনার যে রিলেটেড প্রবলেম ধরুন অর্থোপেডিক্স হলো বা নিউরোলজি হলো তো সেটা দিয়ে আপনি ডাইরেক্টলি সার্চ করতে পারেন করে প্রেফারড যে ডাক্তার সেই ডাক্তারের নাম সেখান থেকে আপনি চুজ করে সেইখান থেকে আপনি ডেট টাইম নিজে চুজ করে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারবেন তো অ্যাপ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে কোনো টাকা পয়সা কিছু লাগে না তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনাকে সেই ডেট আর সেই টাইমে কিন্তু অ্যাপোলো যে হসপিটাল তো সেই হসপিটালে পৌঁছতে হবে মানে কলকাতা অ্যাপোলো হসপিটালের কথা বলছি তো সেখানে গিয়ে আপনাকে প্রথম অবস্থায় রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে 300 টাকা কিন্তু সেখানে চার্জেস দিতে হবে তো তারপরে কী করবেন রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনাকে কিন্তু রেজিস্ট্রেশনের যে কাগজ সেটা দিয়ে দেবে তো এটাও বলে রাখি রেজিস্ট্রেশনের সাথেই কিন্তু আপনার ডাক্তারের যে ফিস সেটা কিন্তু দিতে হবে তো ডাক্তারের ফিস কিন্তু ডিপেন্ড করে ডাক্তারের ওপরে কারোর 1000 টাকা কারোর 1500 টাকা কারোর 2000 টাকা তো ফিস কিন্তু এভাবে এরকম ডিপেন্ড করে তো ডাক্তার দেখানো হলে পরেই তো তার সাথে অ্যাডিশনাল এই পয়েন্টটাও আপনাদের জানতে হবে তো আপনি ধরুন অর্থোপেডিক ডিপার্টমেন্টে গেছেন আপনার ধরুন অর্থোপেডিক রিলেটেড কিছু সমস্যা আছে তো সেইখানে যদি আপনাকে ডাক্তার কোনো ফিজিওথেরাপি রেকমেন্ড করে বা কোনো ধরনের এক্সারসাইজ রেকমেন্ড করে তো সেইখানে কিন্তু আলাদা ডিপার্টমেন্ট আছে যেটা হচ্ছে ফিজিওথেরাপির ডিপার্টমেন্ট তো সেইখানে গেলে পরে সেখানে কিন্তু আলাদা করে চার্জেস আপনাকে কিন্তু সেখানে পে করতে হবে তো প্রত্যেকটা ক্ষেত্রেই তারা বিল পেমেন্ট করে সেখানে কোনো রকম কোনো অসুবিধা নেই এইবার আসি নেক্সট পয়েন্টে যেটা হচ্ছে যে রিভিজিট যদি আপনি আবার ভিজিট করতে চান বা রিপোর্ট যদি কিছু থাকে সেগুলো যদি পরে দেখাতে চান তো সেখানে কী করবেন তো সেটাও আপনি দেখাতে পারেন যদি আপনার 15 থেকে 20 দিনের মধ্যে সমস্ত রিপোর্ট আপনি দেখিয়ে দিতে পারেন বা আরেকবার যদি আপনার দেখানোর প্রয়োজন মনে হয় তো দেখাতে পারেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো রকম কোনো এক্সট্রা ভিজিট দিতে হবে না বা এক্সট্রা ডাক্তারের ফিজ আপনাকে পে করতে হবে না যদি আপনার 20 দিন এক্সিড করে যায় বা 20 দিনের পরে যদি আপনি যান তাহলে কিন্তু আপনাকে সেই ডাক্তারের ফিজ কিন্তু আবার আপনাকে পে করতে হবে বা আবার আপনাকে দিতে হবে তো এই জিনিসগুলো মাথায় রেখে আপনি অ্যাপেলোর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তো কোনো অসুবিধা নেই খুব সুন্দর ট্রিটমেন্ট তো ফ্রেন্ডস এইবার কোশ্চেন হবে যে আপনাদের অ্যাপেলো আপনারা কীভাবে যাবেন তো আপনি অ্যাপেলো দুভাবে যেতে পারেন যেটা হচ্ছে কলকাতা অ্যাপেলো সেটা হচ্ছে আপনি শিয়ালদা থেকে মেট্রো ধরে যেতে পারেন আর আরেকটা হচ্ছে আপনি বিধাননগর থেকে বাস ধরে আপনি অ্যাপেলো হসপিটাল যেতে পারেন তো শিয়ালদা থেকে যদি আপনি মেট্রো ধরে যান তাহলে পরে মেট্রো স্টেশন নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে সল্টলেক স্টেডিয়াম তো সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনের একদম গায়েই কিন্তু অ্যাপেলো হসপিটাল তো সেইখানে কিন্তু আপনি এভাবে যেতে পারেন আর আদারওয়াইজ আপনি বিধাননগরে নেবে বাস ধরে যেসব বাস রুবি বা অ্যাপেলোর দিকে যায় তো সেসব বাস ধরে আপনি অ্যাপেলো হসপিটালে যেতে পারেন তো অ্যাপেলো যদি বাস ধরে যান তাহলে কিন্তু অ্যাপেলো হসপিটালের একদম ক্রসিংয়ের সামনেই কিন্তু বাস আপনাকে নামিয়ে দেবে তো ট্রান্সপোর্টেশনের সেই রকম কোনো ইস্যুই কিন্তু অ্যাপেলো হসপিটালে যাওয়ার জন্য নেই